আজ মঙ্গলবার উনিশে কার্তিক দু হাজার চব্বিশ সালে পাঁচই নভেম্বর কুম্ভ রাশি কুম্ভ দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রিম ক্রো নামা এটি আজ আপনারা একশো আট বার জপ করুন সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় অত্যন্ত উপকৃত হবেন অথবা হনুমানজির উদ্দেশ্যে বলুন ওম নম হনুমতে ভয়াভরায় সুখম কুরুফট সুয়াহা যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বা স্পোর্টসের জগৎ খেলাধুলোর জগতে আছেন স্বামীকে নিয়ে টেনশানে আছেন রক্ত সম্পর্কিত কোনো সমস্যা নিয়ে টেনশানে আছেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই মঙ্গলের মজবুতি প্রদান করবার জন্য মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন নিরামিষ খাদ্য খাবার খান হনুমানজির নাম জপ ধারণাধনা করুন এবং যতটা সম্ভব রেড কালারের ড্রেস পরিধান করা যায় সেটি আপনাদের ক্ষেত্রে বেটার ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল আজ কোনো মানুষ আপনার মেজাজকে কিন্তু বিগড়ে দেওয়ার চেষ্টা করতে পারে চেষ্টা করবেন কারোর কথাতেই কান পাতলা না হওয়ার অপ্রয়োজনীয় দুশ্চিন্তা উদ্বেগগুলিকে মনের মধ্যে প্রবেশ করতে দেবেন না আর চেষ্টা করুন সূর্যোদয়কে চোখের সামনে দেখার এবং ভোরের সূর্যের আলো গায়ে লাগানোর খালি পায়ে সবুজ ঘাসের উপরে হাঁটুন লাভান্বিত হবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে সারাটা দিন অবিচ্ছিন্নভাবে আর্থিক লেনদেন চলবে দিন শেষ হওয়ার পর আপনারা অনুভব করবেন যথেষ্ট পরিমাণে অর্থ সঞ্চয় করতে আপনারা সক্ষম হয়েছেন চাকরিজীবী যারা আছেন তাদের পেশাদারী যোগাযোগ বাড়ানোর জন্য উৎকৃষ্ট সময় আর যারা নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ করবেন গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ কিন্তু নিতে ভুলবেন না আজ রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে এমন কি কিছু অবাক করা খবর নিয়ে আসতে পারে আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও কিন্তু শক্তিশালী থাকছে এ বিষয়ে আপনাদেরকে সজাগ থাকতে হবে এবং যতটা সম্ভব দিনটিতে সময়ে সুযোগের সদ্ব্যবহার করা যায় সেই প্রচেষ্টা করুন সুযোগ কিন্তু জীবনে বারবার আসে না